তোমার জন্য তুমি মেসির পিছে দৌড়াও, তুমি রোনালদোর পিছনে দৌড়াও, তুমি নায়ক আর নায়িকার পিছনে দৌড়াও, তুমি খেলোয়াড়দের পিছনে দৌড়াও। ওই খেলোয়াড় নায়ক নায়িকা কেয়ামতের মাঠে তোমাকে চিনবে না, তোমার খোঁজ নিবে না, তোমার নাম পর্যন্ত জানে না। আর তুমি যখন একবার সেই নবীর উপরে দুরুদ পড়বে, তোমার নাম তোমার বাপের নাম পর্যন্ত সেই নবীর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কেয়ামতের মাঠে তোমার জন্য কাঁদবে, তোমার জন্য পৃথিবীর কেউ কাউকে চিনবে না, কেউ কারো কথা মনে রাখবে না, সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবেন, নবী ইরফা রাসাক ফাসাল তুত ইসফা তুসাফা, নবী আর কাঁদবেন না, মাথা উঠান, আপনি যা চাইবেন নবী আপনাকে তাই দেওয়া হবে, তোমার জন্য কাঁদবে, আল্লাহু আকবার, তোমার জন্য কাঁদবে, আমি তোমার কথা বলছি, করে যেটা খুলে শোনার চেষ্টা করো, তোমার জন্য কাঁদবে। নবী কেন কাঁদছেন? আল্লাহ বলছেন, আপনি যা চাইবেন তাই দিবে। জিব্রিল আমার আল্লাহকে গিয়ে বলো, আমি আমার উম্মার উম্মতের জন্য কাঁদছি, আমার উম্মতের জন্য, আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ জানিয়ে দিলেন, নবী টেনশন নাই, আপনার যে উম্মত শিরক থেকে মুক্ত থেকে তার জীবনে আপনাকে অনুসরণ করে চলবে, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতের মেহমান বানাই দিব। নবী আপনাকে অনুসরণ করতে বলেন, আপনি কি করে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচবেন? আপনার জন্য কেঁদেছেন।